আসসালামু আলাইকুম, বুকমার্কিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সিফাতি মাহমুদ, এমবিবিএস করছি সরসনুল্লাহ মেডিকেল কলেজ থেকে, বর্তমানে পটোট্রেনিং সুবিধা মেডিকেল কলেজ আছি। আমাদের টেকনিক্যাল জেনেটিক্স একটা ছোট পেপার ওয়ানে চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড 5 কোশ্চেন আসে, যদিও যেগুলো বেসিক টপিক, যেগুলো পেপারে প্রশ্ন আসতে পারে এবং এই টপিকের প্রশ্ন যেগুলো পেপার থেকেও আসতে পারে। অনেক লম্বা লেজ এখানে যুক্ত হয়,
আচ্ছা, তো আমরা জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন প্রোডাকশনের সাইট, ছোটবেলা থেকেই মোটামুটি এটা আমরা সবাই জেনে আসতেছি। তো এই যে প্রোটিনগুলো প্রোডিউস হচ্ছে এমআরএনএ রাইবোজোমের সাথে সাধারণত প্রোডাকশন হওয়ার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, সেখানে প্রসেসড হয়, দেন গলগি অ্যাপারেটাস এর সাহায্যে এগুলো আপনার, তার মানে ওটা হচ্ছে গলগি অ্যাপারেটাস আমাদের সেলুলার সংক্রমণ ক্রিয়া, ওখানে হচ্ছে যেখানে প্রোটিন দরকার সেগুলো পাঠায় দেয়। হ্যাঁ আচ্ছা, এটা এখানে বলা যে আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কিন্তু কি থাকে, রাইবোজোম থাকে। আচ্ছা, এরপরে নন কোডিং, মানে এখন আমরা যে আরএনএ আলাপ করতেছি সেটা কিন্তু ডিএনএর যে প্রোটিন তৈরি ইনফো সেগুলোকে কপি করে এনে আমার প্রোডাকশন হাউসে দিয়ে একটা কিন্তু প্রোটিন বানানোর জন্য কাজ করতেছে। বাট স্টিল উই হ্যাভ সাম আদার টাইপস অফ আরএনএ, যেমন এই যে এমআরএনএ তথ্য, এখানে অ্যামিনো অ্যাসিড মিথিওনিন লাগবে, এখানে লাইসিন লাগবে, লিউসিন, এই অ্যামিনো অ্যাসিডগুলোকে কনভার্ট করে ট্রান্সফার আরএনএ, তাই না? থাকে এই যে পুরো জায়গা, এই যে এই পুরোটা আপনাকে খুব ভালো মতো পড়ে বুঝে রাখতে হবে কনসেপ্টটা, এখানে প্রশ্ন হিসেবে লাগে মাইটোসিসের কোন ধাপে এটা স্টেজ হয়, মাইটোসিসে যে আপনার অফস্প্রিং সেলগুলো থাকে সেটা কেমন হয়, মাইটোসিসে কেমন হয়, মানে মাইটোসিস মাইটোসিসের তুলনামূলক যে একটা ডিসকাশন এখানে কিন্তু কিছুটা আছে। তো এই জায়গা থেকে আগে প্রশ্ন হয়েছে, যেমন দেখেন আমরা আপনার কাছে বলা হয়েছে এটা, এখানে দেখেন একটা টেট্রাপ্লয়েড স্টেজের কথা বলা না, দেখেন এই যে টেট্রাপ্লয়েড স্টেজ, এগুলো ক্লাসিক স্টেজ বলা হয়েছে, আমরা তো এখানে বোঝানোর জন্য যাচ্ছি না, আমরা বুকমার্কিং এই জন্য মূলত আসা। এবং এই তথ্যগুলো আমরা অনেকেই জানি যে ফিমেলের ক্ষেত্রে মাইটোসিসটা শুরু হয়ে শেষ হয় না, শেষ হতে গিয়ে হয় না, শেষ হয়েও হলো না শেষ, বাট মেলের ক্ষেত্রে পিউবার্টি থেকে শুরু হয়, আমরা একটু
একটা বক্সে আসি, দেখেন এখানে বক্স 3.2, হ্যাঁ পেজ হলো 43, পেজ 43 বক্স 3.2, 3.2 বক্সে দেখেন একটা হচ্ছে কোডিং রিজিওনের রিপিট এক্সপ্যানশন হলে কি কি রোগ হতে পারে, আর একটা নন কোডিং রিজিওনের এক্সপ্যানশন হলে কি কি রোগ হতে পারে, নামগুলো মনে রাখা খুবই কঠিন, কয়েকটা নাম মনে রাখা যায়, যেমন হান্টিংটন ডিজিজ, সাদিপ্রিয় নাম, অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স ডিজিজ, তারপরে স্পাইনাল সেরিব্রাল অ্যাটাক্সিয়া, এটা না পেলে চলবে, কিন্তু নিচে এই যে মায়োটনিক ডিস্ট্রফি, দেখেন এটা অটোসোমাল ডমিনেন্ট, পার্টি ডিস্ট্রফি বিভিন্ন ভ্যারিয়েন্স, একটা ইরোগ ইনহেরিটেন্স প্যাটার্ন, হ্যাঁ ফেডারিস অ্যাটাক্সিয়া, যেটা 22 জুলাই প্রশ্ন সেখান থেকে আমরা আমি মক টেস্ট প্রশ্ন করেছিলাম, এটা প্রশ্ন রাখছি না, তো এই ফেডারিস অ্যাটাক্সিয়া, হ্যাঁ এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা দেখেন নন কোডিং রিজিওনের রিপিট হয়, কিন্তু এই ফেডারিস অ্যাটাক্সিয়া হতে পারে, আর বিষয় দেখেন ফ্রেজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, এই রেজিস্টার আপনার ইনহেরিটেন্সটা এটা কিন্তু এক্সট্রিম ডমিনেন্ট, আমরা এক্সট্রিম ডমিনেন্ট খুব একটা কিন্তু পাই না, বাট মোস্ট রিসেসিভ এটা এক্সেপশন, এই যে আমরা ট্যান্ডেম রিপিটে যাই, ট্যান্ডেম ট্যান্ডেম, হ্যাঁ পেজ 42, 42 তে কপি নাম্বার ভেরিয়েশন, সেকেন্ড এই প্যারা এই হলুদ লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিঙ্গেল বেসের জন্য, ক্রোমোজোমের কপি আমরা জানি বাবা 33টা মাইটে 33টা মডুল 40টা, কিন্তু কোন কারণে যদি কারো 47টা বা 43টা আসে তাহলে তার টাকা যাবে না, দ্যাট ইজ কপি নাম্বার ভেরিয়েশন, উই নো দ্য এক্সাম্পলস অফ ইট, এটা হতে ডাউন সিনড্রোম, এরো সিনড্রোম, ব্যাটাউ সিনড্রোম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রাইজমি, অথবা হতে পারে ডাউন সিনড্রোম, ক্রোমোজোমি, যেখানে এক্স আছে আর একটু নাই, জিরো, তাই না, ওকে, এদিকে আপাতত আর কিছু দাগদার মতো নাই, কোন একটা স্ট্রাকচারের ফাংশন ইনভার্ট করছে বলে আমি তো খেলতে পারছি না, তোমার খেলতে দেবো না, সো এটা ডমিনেট নেগেটিভ ব্যাপার, আচ্ছা এরপরে দেখেন আমরা কপি নাম্বার ভেরিয়েশনের কথা বলছি, নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবনরমালিটিস, সংখ্যাগত ব্যাপার, এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে এগুলো আপনি দাগে রাখেন, এগুলো একটু পড়তে হবে, যদিও অ্যাডভার্ট পেটে এগুলোতে প্রশ্ন তোমার হয় না, এগুলো এফসিপিএস পেটে একটা কোশ্চেন, হ্যাঁ আমাদের জন্য ডাউন টাইম পড়ে ডাউন থেকেও যে খুব প্রশ্ন হয় ওটা তাও না, ইনফেলটা তার এগুলো নিয়ে এরকম যা প্রেডিকশন রয়েছে বেশ, সুতরাং এগুলো তোমার পড়তেই হচ্ছে, একই সাথে আপনার চেষ্টা করবেন রবিনসের ডাউন সিনড্রোমের যে একটা ছবি আছে, ছবিটা একটু দেখে রাখ, রেসিডেন্সিতে ডাউন সিনড্রোম থেকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন হয়, এফসিপিএস পেটে ট্রিক্সে ডাউন সিনড্রোম থেকে অত্যন্ত হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ কোশ্চেন হয়, ঠিক আছে এরপরে আমরা ক্লাসে দেখেছি যে ক্রোমোজোমের শুধু নাম্বার ভেরিয়েশন হয় না, স্ট্রাকচার চেঞ্জ হয়, এটা হতে ইনভার্সন, এটা হতে ডিলিশন, হতে রিক্রোমোজোম, হতে ট্রান্সলোকেশন, হতে পারসোনিয়ান ট্রান্সলোকেশন, হতে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, হতে অনেক কিছু, তো এটা ফলো কিছু ডিজিজ হতে পারে, এর ভিতরে ডাইজর সিনড্রোম বা যেটা আমরা ভেলার আর্টিফিশিয়াল সিনড্রোম বলি, এটা আপনার একটু দেখার মতো, বাদ বাকি গুলো দেখার সম্ভাবনা আমরা মনে করি কম, ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, নর্মাল জেনারেশন দেখা ফেলে, মোস্টলি এটা পলিমরফিজম হয় এবং মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম, এসএনপি, এটা মনে নিউক্লিওটাইড বলতে পারি, তাই না, আচ্ছা পলিমরফিজম এন্ড কমন ডিজিজ, এটা আপাতত না হলে চলবে, যেটা লাগবে যে ছবিটা পিডিগ্রি চার্ট, আপনার ক্লাসে ডেফিনেটলি ডিসকাশন হয়েছে পিডিগ্রি চার্ট, কিভাবে আপনি এর ভাষাটা কি, পিডিগ্রি চার্টের কোন সংকেতের কি অর্থ, জানুয়ারি 22 তারিখে আসছিল, তাহলে অন্তত এই যে সাইটটা এ যে অংশটা লেখা, এই যে এ এই অংশটা যেটা লেখা সেটা কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে, এখানে আমি ইয়ে পাচ্ছি না, একটা ইয়ে পেলে ভালো হতো, যেটা বলে আপনার হাইলাইটার, এই অ্যাপটাতে হাইলাইটার দেখতেছি না, নাই এনিওয়ে, তাহলে এই বক্সটাকে ফেলেন, আর আপনারা যখন এফসিএস পার্ট পাস করবেন, পার্ট পাস করে পার্ট টু দিবেন কসকি, তখন এই পিডিগ্রি চার্টগুলো অ্যানালিসিস করতে হবে, এবং ভাষা শিখেন, পরে কীভাবে অ্যানালিসিস করবেন সেটাও শিখবেন, আমার ক্লাসে আমি ইউজুয়ালি অ্যানালিস এখন শিখি না, আমাদের লাগে না, আমাদের ভাষাটা দিলেই হয়, আচ্ছা কনস্ট্রাকশন ফ্যামিলি ট্রি, প্যাটার্নস অফ ডিজিজ ইনহেরিটেন্স, যে পড়া দিয়ে আপনি চ্যাপ্টার পড়া শুরু করবেন পরীক্ষা আগে রাতে, জেনেটিক চ্যাপ্টার আপনি যে অংশ দিয়ে পড়া শুরু করবেন এক্সামের আগে রাতে, সেটা হলো প্যাটার্নস অফ ডিজিজ ইনহেরিটেন্স, আমাদের ক্লাসে বক্স দেখানো হয়েছে, অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ এক্স, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এগুলোর ডিসকাশন আছে, ওই যে আমি বক্সে যেটা দেখাইছি ওগুলো এখানে দুই তিন পাতা জুড়ে আছে, এখানে কম আছে, অনেক বেশি আছে, এবং বেশি পড়তে হবে, বিকজ রবিনসের কোশ্চেন হয়, তো দুটো কম্বাইন করে আমি আপনাকে দেখিয়েছি ক্লাসে, সো এখানে আলাদা আমি দেখাচ্ছি না, বাট প্রশ্ন এখান থেকে হবে, এটা আপনাদের জানতেই হবে, দেন 3.4 এই যে বক্সটা, এই বক্সটা হলো মানে যেটাকে আপনার বলে হলো লবণ আছে না, লবণ, ধরেন আপনি কোনো খাবার কি লবণ সারা জমবে, যদি বক্স আছে
সো বক্স থেকে এখন আমার কিছু বানাই দেয়। এখন পর্যন্ত আমার নলেজে এখন পর্যন্ত আমি এই প্রশ্ন দেখিনি, বাট আমি যদি এই কোশ্চেন করি আমি প্রশ্ন রাখবো, আমার ডক্টর কিন্তু প্রিপেয়ার করতে হবে সামনে যে এক্সাম আছে সেটার জন্য, রাইট? ওকে, দেন আমরা এখন কিন্তু কি পড়তেছি, ওই যে এক্সিডেন্ট হয়েছে বাজেটের কথা বলে রাখি ক্লাসে বলছি, যেহেতু এটা হলো আমাদের ইনহেরিটেন্স প্যাটার্ন, কিন্তু ইনহেরিটেন্স প্যাটার্ন কিন্তু একটা ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল তো হচ্ছে মেন্ডেলিয়ান 3:1 বলে যে মেন্ডেল সাহেব ব্যাঙ্গ মডেল সূত্রের সাথে করছে আর কি, তাই মেন্ডেলের সূত্র তো এখন ধরেন ব্যাঙ্গ মডেল সূত্র জেনে গেছে এই অবস্থা। তো আর কিছু নন ক্লাসিক্যাল, এই যে অটোসোমাল ডমিনেন্ট রিসিভ এক্সটেন্ড ডমিনেন্ট রিসিভ, এগুলো বাদে বাকি যা আছে, ওই যে ইমপ্রিন্টিং, ওই যে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স অর হোয়াটএভার, এগুলো সব নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্স উদাহরণ। এটা একবার পরীক্ষা আসছে, আমি ক্লাসে বলেছি। সো ওরা আপনার সাথে নোট করে রাখছেন, বইতে লিখবেন, জানবেন সবাই মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তিন দিন বেড়ে যাচ্ছে ইমপ্রিন্টিং ডিসঅর্ডার এক্সাম্পল থেকে, যেহেতু প্রশ্ন আসছে। আমাদের মাইটোকন্ড্রিয়া আমরা অ্যাকচুয়ালি আমাদের মাদার থেকে আমরা গাইড করি, গেইন করি, কারণ স্পার্ম হচ্ছে মিডল সেগমেন্টে মাইটোকন্ড্রিয়া থাকে, নট ইন হেড, we acquire a nucleus from the sperm, right? So মাইটোকন্ড্রিয়া ভিতরে চলে গেছে সার্কুলার ডিএনএ থেকে এমটি ডিএনএ, যেখানে মোটামুটি কি বলুন কিলো বেজ রয়েছে এবং এখানে 13টা প্রোটিন কোডিং জিন রয়েছে, এর সাথে এনসিআরএনএ জিনও কিন্তু রয়েছে, এবং এখানে ধারণা যেটা হলো এখানে মিউটেশন রেটটা হাই, মানে প্রোটেকশন বাই ক্রোমাটিন, ক্রোমাটিনের যে একটা প্রোটেকটিভ স্ট্রাকচার ইনফ্লুয়েন্স ক্রোমোজোমে থাকে এরকম কিছু নাই, এবং যেহেতু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যদি কারো হয় তাহলে কোনটি বেশি এফেক্ট হবে, যেখানে মাইটোকন্ড্রিয়া বেশি সেখানে এনার্জি বেশি লাগে, তাই না? ধরেন যে এখন ট্রিট হচ্ছে তো বিদ্যুতের ঘাটতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে, আমি আপনি ক্ষতিগ্রস্ত করতে হবে না, একটু ঘাম জ্বলবে শরীর দিয়ে শরীরটা চলে যাবে, কেন জল চলে গেলাম কিন্তু ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস লোডশেডিং দুই ঘন্টা হলে অত প্রোডাকশন বন্ধ, তাই না? যদিও এই কথা এখানে বলা, যদিও এটা পেনিট্রেশন এক্সপ্রেসিভিটি ভ্যারিস, আবার এখানে একটা কনসেপ্ট আছে সেটা হলো হেটারোপ্লাজমি, অর্থাৎ এমটি ডিএনএ এর মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনেকগুলো থাকে, সবগুলো মিউটেট থাকে না, একটা মোজাইকের মতো একটা অবস্থা হয় যে কিছু না কিছু মিউটেট, তাহলে একটা কমপ্লেক্স ইন্টারাকশন পরে দেখা যায় এটাকে ডমিনেট করে অনেকগুলো নাকি আলটিমেটলি মিউটেটেড জিনগুলাই বাজিমাত করে দিচ্ছে। ইমপ্রিন্টিং ডিসঅর্ডার এখানে একটা দেখেন, এখানে ফিনোটাইপ ফিনোটাইপ যেটা কথা আছে লাইনটা দেখা রাখেন, ইমপ্রিন্টিং ডিসঅর্ডার আপনি যে আমরা দেখেন ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এই এক্সাম্পলগুলো একটু লাগবে, জাস্ট নামগুলো যেটা অলরেডি একবার প্রশ্ন আসছে, হ্যাঁ জাস্ট নামগুলো আমরা তাহলে হাইলাইট করে দিই, একটু সুযোগ দিলাম। হ্যাঁ দেখি, বেকুইথ ওয়েডমন সিনড্রোম, প্রাডি উইলি অ্যাঞ্জেলম্যান, এই নামগুলো আজমল স্যারের বইতে পড়ছি না, এক সময় আজমল স্যারের বইতে, হ্যাঁ প্রাডি উইলি সিনড্রোম বইয়ে ভাবতাম জানলে কি জিনিস প্রাডি উইলি সিনড্রোম, যে এই সেই জিনিস পেশেন্ট অবিস থাকবে এবং এই হাইপোগোনাডিজম হয় আর কি, হাইপোগোনাডিজম পেশেন্ট লম্বা হয়, টেস্টোস্টেরন ফিউজ হওয়ার কথা তো ওইটা ফিউজ হয় না আর কি, গুণ বাড়তে থাকে, আল্লাহ মাফ করুক, আর এটা কগনিটিভ প্রবলেম হয়। হ্যাঁ এই ফিচারগুলো নিয়ে যদি আসে তাহলে আমি প্রাডি উইলি সিনড্রোম ভাবতে পারি। দেন যে টপিকটা আমরা আসছি, এই টপিকটা হচ্ছে এই চ্যাপ্টারের লিস্ট কোশ্চেন আসার জায়গা, সেটা হচ্ছে জেনেটিক স্টাডি, জেনেটিক অ্যানালিসিস, লুকিং অ্যাট ক্রোমোজোম, আমরা যে একটা পেশেন্ট আসলে বলব জিনিস পার্ট করে পেশেন্ট পিসিআর করো, এই বিষয়গুলো নিয়ে মূলত ডিসকাশন, সেটাই মূলত আমাদের এখানে আছে। তো পিসিআর রিসেন্টলি আমি যেটা বলে আসছি এই কয়েক ব্যাস থেকে যে কোভিডের কারণে পিসিআর আলাপটা নতুন করে উঠতেছে, মানে বেশি করে উঠতেছে, সো পিসিআর স্টেবিলিটি জানা থাকতে হবে, পিসিআর স্টেবিলিটি জিন অ্যাম্পলিফিকেশন, পিসিআর পুরো প্যারাটা রিডিং দিবেন, প্লাস পরের পেজে দেখেন ফিগার 3.11 এখানে যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে যে প্যারাটা আছে ছবির নিচে কথাগুলো, এই কথাগুলো আপনি একটু মন দিয়ে রিডিং দিবেন, দিলে দেখবেন এটা আপনি বুঝে গেছেন। আচ্ছা লুকিং অ্যাট ক্রোমোজোমের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিভিন্ন রকম হিস্ট্রি মিস্ট্রি বলছে, এখানে আপনারা চাইলে একবার একটু হালকা উপর চ্যাপ্টার রিডিং দিতে পারেন, মূল বিষয় হচ্ছে কনসেপশন, তবে এখান থেকে আসলে খুব একটা প্রশ্ন আমরা আসতে দেখি নাই, এই জিন সিকোয়েন্সিং, হ্যাঁ জিন সিকোয়েন্সিং নিয়ে তো মোটামুটি ধরেন $3 billion প্রজেক্ট ছিল এক সময় ইম্পেরিয়াল যে পাওয়ার তাদের, তো এই কিছু স্টেপের নাম আছে, হ্যাঁ লাইব্রেরি প্রিপারেশন অ্যাপ্লিকেশন ক্যাপচার, এরপর দেখেন সিকোয়েন্সিং অ্যালাইনমেন্ট অ্যান্ড ভ্যারিয়েন্ট আইডেন্টিফিকেশন, হেডলাইন লাগিয়ে রাখেন, আসতে পারে যে লিস্ট অ্যাসোস মানে লিস্ট রিলেভেন্ট স্টেপ ইন জিন সিকোয়েন্সিং বলে একটা চেঞ্জ করে লাইব্রেরি প্রিপারেশন জায়গায় ধরেন ক্লাস প্রিপারেশন, বাট নাম দিয়ে দিল জাস্ট এরকম দিতে পারে, অ্যাপ্লিকেশন জায়গায় রিডাকশন ক্যাপচার জায়গায় রিলিজ, জানা জিন প্যানেল দিয়ে তো কোনটা কি সুবিধা কি অসুবিধা, এটা পড়তে হবে, এরকম বেজাল বক্স আছে, নিউরো মেডিসিন আছে, প্রথম দিকে সিটি এমআরআই এক্সরে একটা বক্স, এরকম সুবিধা অসুবিধা কি এইগুলা, তারপর মনে হয় যে দ্বিতীয় বক্স আছে ইনভেস্টিগেশন, এই এগুলো পড়তে হবে, সব পড়তে হবে, জানার কোনো চেষ্টা জানার চেষ্টা বিচার তাই নাকি না, জানার চেষ্টা করে যাই। জিনোমিক্স অফ স্টাডিজ, এখান থেকে আমরা এটা এলাকা ছোটবেলা যখন ছিলাম আমরা ডাইনি করছি বিভিন্ন লেভেলে, তখন আমরা দেখতাম যে কোরিয়ানিক ভিলা স্যাম্পলিং করছি আমরা জেনারেল ডিজিজ ধরার জন্য, ইনভেসিভ প্রসিডিউর অ্যামনিয়া সিনথেসিস করেছি, ওই যে ওরি বলা হয় ইনভেসিভ যে টেস্টগুলো সেগুলো অ্যামনিয়া সিনথেসিস করে ভিলা স্যাম্পলিং করে আমি ধরনের জেনারেল স্টাডি করলাম, বাট যতদিন যাচ্ছে আমাদের প্রেফারেন্স হচ্ছে নন ইনভেসিভ টেস্ট, নন ইনভেসিভ এর জন্য কিন্তু একটা উপায় আমরা এখন জানি, সেটা হচ্ছে সেলফ রিফিল ডিএনএ, এবং এটা নিয়ে কিছু আলোচনা আছে, যেহেতু এখান থেকে কিন্তু কিছু রিলেভেন্ট ডিসকাশন পরীক্ষায় থাকতে পারে, যদি এটিপিক্যাল কোশ্চেন হয় পেপার ওয়ান কিন্তু এমন পেপার যেটা এক সেশন পপুলার কঠিন হয়, তবে কঠিন যদি এই ধরনের টপিকে পড়া কঠিন করার জন্য নিউরো মেডিসিন আপনার দিকে উন্মুখে তাকিয়ে আছে, নিউরো মেডিসিন কিন্তু কঠিন করে এমন কঠিন করবে যে ধরেন মোটামুটি হলের আপনি তো বটে টেবিল চেয়ে সেখানে শুরু করে দেবে, বুঝতে পারছেন, নিউরোলজিতে প্রশ্ন দেবে, নিউরোলজিতে প্রশ্ন দেবে, চান্দি গরম করে দেবে, সো এইসব থেকে আমরা আশা করি সহজ করছেন, বাট প্রিপারেশন নিতে হবে কি, ওই যে ফেডারেল শুনছেন আমরা কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এমন প্রশিক্ষণ নেবেন যে যুদ্ধ সম্পূর্ণ আপনি ঘুমিয়ে গেছেন, এত ইজি যুদ্ধ, হ্যাঁ আচ্ছা এখানে বক্স দেখেন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মেথডের কিছু নাম আছে, আপনি সিনথেসিসের মাধ্যমে করতে পারেন, লাইগেশনের মাধ্যমে করতে পারেন, আয়ন সেমি কন্ডাক্টর ওয়েতে করতে পারেন, তাই মোস্টলি আমরা এই সিনথেসিসের মাধ্যমে মূলত নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করে থাকি, এবং এগুলোর কিছু এক্সাম্পল এখানে দেওয়া, এটা আসলে খুব একটা জরুরি না, আমরা ক্লাসে বলেছি এই বক্সটা আসলে ইম্পর্টেন্ট, অনকোলজি তো এই বক্স আছে, এখান থেকে প্রশ্ন হয় বেশ বেশ প্রশ্ন হয়, বিশেষ করে আমি ক্লাসে বারবার বলেছি মাল্টিপল এন্ডোক্রাইন নিউক্লিয়াস, এন্ডোক্রাইন চ্যাপ্টারে একটা বক্স আছে
মাল্টিপল এন্ডোগেনিয় প্রাসিয়া চারটা মেইন এলাকা আছে, এইটা হলো এইটা জানা ছাড়া আপনি যে পরীক্ষা হলে ঢুকেন আপনি দেখবেন ঢুকতে পারছেন না, দরজা দিয়ে ঢুকতে পারছেন না, তাকে ফিরে আসতেছেন। ঠিক আছে, মানে এটা এমন টপিক রিয়েটিভ হরমোনের বক্স, কর্টিকাল ফাংশনের বক্স, ব্রেনস্টেম সিনড্রোমের বক্স, তারপরে এই যে মেইন নেয়ের বক্স, তারপরে আপনার এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বক্স, এগুলো যদি না জানেন আপনি দেখবেন অদৃশ্য বাধা, আপনি হলে ঢুকতে পারছেন না। হ্যাঁ, এগুলো জানতে হবে, বাস্তবে জানতে হবে, এগুলা পাস করতে হবে জানতে হবে অ্যাকচুয়ালি। তাহলে যে মেইন ওয়ান মেইন টু এখানে অল্প আলাপ, এটা আপনাদের পড়ে ফেলতে হবে এন্ডোগ্রাইন থেকে, জেনেটিক্স পেপার ওয়ানে এন্ডোগ্রাইন থেকে কোশ্চেন হবে মেইন, আপনি বুঝতে বুঝতে মজুর সাথে গিয়ে স্যার অথবা প্রসিডিউর মিস এক্সাম কন্ট্রোলার স্যার প্রশ্ন করছে অন্য পেপার থেকে। হ্যাঁ, প্রশ্ন চ্যাপ্টার দিই, ঠিক আছে। ফ্যামিলিয়ার অ্যাডমেন্টস পলিপোসিস, এটা আপনারা জিআইটিতে বিস্তারিত পড়বেন, পড়তে পড়তে টায়ার হয়ে যাবেন, পড়তেই হবে, পড়াটা মুভে নেই, এটা পড়া ছাড়া যাবে না ফ্যামিলিয়ার অ্যাডমেন্টস পলিপোসিস। তবে হ্যাঁ, যদি আপনি ম্যাল অ্যাবজর্পশন না করেন তাহলে আপনার নামে 302 না 302 মতো মামলা হবে। ম্যাল অ্যাবজর্পশন পড়া ছাড়া ঢুকলে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর তো সেকেন্ড চ্যাপ্টারে একটা নোবেল থেরাপিটিক অলজন যে কনভেনশনাল স্মল মলিকিউল ড্রাগস, এর একটা বক্সেস বক্স থেকে কিছু সমস্যা হতো, ওখানে বেন জিন থেরাপি বলে আলাদা আছে, কিন্তু ওই আলাদার মধ্যে এখানে থাকা এক্সাম্পলটা নাই, আপনাদের পুরো প্যারাটা একটু মধ্যে বুঝতে হবে। জিন থেরাপি এখানে এক্সট্রা যেটা বলা দেখেন, এই যে ফর দ্য ট্রিটমেন্ট অফ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখন এই জিন থেরাপি একটা ব্যাপার চলে আসছে, রাইট? এবং এখানে যে ক্রিস আর অর ক্যাস নাইন বর্তমানে বেশ আলোচিত একটা প্রসেস আপনার জেনেটিক মডিফিকেশন, তো এই ইয়াটা যেটাকে বলে টপিকটা, এই তিনটা প্যারা আপনাকে একটু পরে কিন্তু বুঝে রাখতে হবে। এইভাবে একটু বুঝে
আমাদের কিন্তু বলে ফেলতে হবে। সো এতটুকু ছিল আমাদের, যেহেতু চ্যাপ্টারটা একেবারে ছোট, জেনেটিক চ্যাপ্টার বুকমার্কিং সেশন, তো আজকে আপনার লেকচার ক্লাস হয়েছে, সেই ক্লাসে বুকমার্কিং করা দেওয়া হয়েছে। এরপরে যদি কোনো ঘাটতি থাকে আশা করি এই ডিসকাশনের ফলে আপনি শুধু বুকমার্কিং না ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে আবার একটু রিভাইজ করার একটা পুশ আপনি পাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, মন দিয়ে পড়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বুকমার্কিং সেশনে অনলাইন চ্যাপ্টার ডিসকাশন নিয়ে আপনার সবাইকে স্বাগত। আমি ডক্টর সিফাত মাহমুদ, এমবিবিএস কম্পিউটার সোশ্যাল মিডিয়া কলেজ থেকে, আর এখন পার্ট ট্রেনিং হিসেবে এক্সপার্ট ট্রেনিং হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজে। তো অনকোলজি আমরা জানি যে পেপার ওয়ান টপিক, বা এটা থেকে একটা থেকে দুটো কোশ্চেন ইউজুয়ালি আসে। তো এই চ্যাপ্টারটা আগে দ্যাট ইজ 23rd এডিশনে ছোট ছিল, 24th এডিশনে এটা বড় হয়েছে, নতুন কিছু কিছু যোগ হয়েছে এবং বজায় বজায় টাইমার্সি ফ্রেন্ডলি হয়ে গেছে চ্যাপ্টারটা আর কি, একই টপিকের ভিতরে অনেক আলোচনা চলে আসছে। তো আমরা শুরু করি আমাদের দাগানো, যদি ক্লাসে কোনো অংশ বাদ দিয়ে থাকে এই সেশনের মাধ্যমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো প্লাস অন্য টপিক দাগানো সেটা আমরা ফেলবো। প্রথমে জিনিসটা দিয়ে মোটামুটি চ্যাপ্টার লোড দুগুণ বাড়ি দেওয়া হয়েছে, সেটা এই যে দেখেন ছবিটা, ছবির উপরে লেখা ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দি পেশেন্ট অন ক্যান্সার ট্রিটমেন্ট। এখানে প্রত্যেকটা বক্স ইম্পর্টেন্ট, প্রতিটা বক্স অজস্র প্রশ্ন করা সম্ভব। যেমন ধরেন একটা পেশেন্ট, একটা ধরেন রিমার্স আছে পেশেন্ট, লাং মেলিগন্সি পেশেন্ট, এই পেশেন্ট হঠাৎ করে আপনার কাছে আসতে হচ্ছে পেন ইন দ্য মাউথ নিয়ে। আপনি এক্সামিনেশন করে দেখলেন যে বোথ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ সোলেন এবং দ্যার ইজ সাম সর্ট অফ পাস, মানে একটা স্টোমাটাইটিসের সিনারিও। তাহলে আপনি কোন রাগের কারণে হচ্ছে ভাববেন, এটা হতে পারে এমটিএক্স, এটা হতে পারে সাইক্লোফস, অথবা ফাইভ ফিলোই রসো, এইভাবে অথবা মাল্টিপল চয়েস, উইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট, বলে বলো যে লেন্স ক্যাটারাক্ট অ্যান্টিএজিং থেরাপি এনসেফালোপ্যাথি ফেরোসিস প্লাটিং দিল ফলোশিপ রাইট হবে, তারপরে ধরেন ট্রাইকোমেগালি, ট্রাইকোমেগালি জায়গা দিল এলোটিনিব, দ্যাট ইজ রং ইফ ইটস নট ইজি ফর ইনহিবিটর। এইভাবে এই পুরো বক্স থেকে অজস্র প্রশ্ন সম্ভব। সুতরাং এই একটা ফ্লো চার্ট, একটা ইমেজ এবং প্রায় 14-15টা বক্স দিয়ে কিন্তু প্রচুর ইনফরমেশনকে এক পাতায় নিয়ে চলে আসছে। এখান থেকে এই সামনের পরীক্ষায় প্রশ্ন আসার মানে ওয়েটিং, ইটস ওয়েটিং। আচ্ছা 130 নম্বর পেজে চলে আসি, এখানে দেখেন মোস্ট কমন সলিড অর্গান ম্যালিগন্যান্সি, আমি ক্লাসে বলেছি লাং ব্রেস্ট অ্যান্ড জিআই ট্র্যাক ম্যালিগন্যান্সি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি কমন চিন্তা করেন দেন কিডনিস ম্যালিগন্যান্সি হচ্ছে এখনো সেই নম্বর ওয়ান পজিশনে রয়ে গেছে। এরপরে হলমার্ক অফ ক্যান্সার থেকে ছোট ছোট প্রশ্ন আমার আসে না, রেসিডেন্সিতে প্রশ্ন আসে, হেডলাইনগুলো আমাদের বলছে হেডলাইনগুলো পড়তে হবে আমাদের সময়, অ্যাজ ওয়েল এজ ভিতরে ডিসকাশনটি বুঝে রাখতে হবে, কারণ মাল্টিপল চয়েস হিসেবে হলমার্ক থেকে কিন্তু প্রশ্ন আসতেও পারে, আসতেও পারে রেসিডেন্সিতে, কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। তো এখানে একটু দেখেন যে জিনোমিক ইনস্টেবিলিটি অ্যান্ড মিউটেশন, জিনোমিক ইনস্টেবিলিটি অ্যান্ড মিউটেশন, এখানে এপিজেনোমিক অ্যাবলেশন, হ্যাঁ এটা কীভাবে হয় দেখেন, ডিএনএ মিথাইলেশন, ইনফরমেশন ইত্যাদি বিষয়ে কাজ করে, তাই না? আচ্ছা কিন্তু ক্যান্সার সেলে মিউটেশন অ্যাকুমুলেশন হয়ে আলটিমেটলি একটা মাল্টিফ্যাক্টোরিয়াল স্ট্যাটাসে গিয়ে এরকম একটা ম্যালিগন্যান্সি প্রোন অবস্থা ডেভেলপ করে। সেল ডেথ ক্যান্সার সেলগুলো কিন্তু গ্রো করতে থাকে, সেল ডেথ থেকে রেজিস্ট করে, কীভাবে করতে পারে, অ্যাপোপ্টোসিস ইনডিউস করে, অ্যাপোপ্টোসিসকে বাধা দিয়ে অটোফেগি কে তারা বাধা দেওয়ার নেক্রোসিস না হয় সেটা তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এখানে লাইনগুলো দেখা ফেলেন, যেমন আপনারা যেমন আমরা দেখছি ক্যান্সার অটো করে অপারেশন কিন্তু অনেক কিছু কমে যাচ্ছে, এবং অ্যাপোপ্টোসিস এজ এ কিছু সাইকোলজিক্যাল ফিচার, আমরা জেনেটিক চ্যাপ্টারে কিন্তু আলোচনা করেছি যে অ্যাপোপ্টোসিস নেক্রোসিস এগুলোর যে সাইকোলজিক্যাল ফিচার্স স্টেপস, এগুলো কিন্তু রেসিডেন্সিতে খুব প্রশ্ন হয়। আর আমরা ছোটবেলায় যখন প্যাথোলজি পড়েছি আমরা, তখন কিন্তু মানে অনেক সময় নিয়ে পড়েছি রবিন্স থেকে ডাইরেক্ট ক্লাসে লাগছিলাম আর কি, তার রবিন্সের ফটোকপি, কার ফটোকপি অথবা পিডিএফ থেকে, হ্যাঁ রবিন্স মেন কপি কমে গেলে ডেভিডসন মেন কপি কমে গেলে, রবিন্স মেন কপি কমে গেলে, ওইটা থেকে আমরা পড়েছিলাম ভাই ভাই দত্ত। তো এটা থেকে রেসিডেন্সি প্রশ্ন হয়, এসে বেশ অসম্মান একটু কম দেখে রাখবো। মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর অফ অ্যাপোপ্টোসিস, এটা হচ্ছে টি 53 টিউমার সাপ্রেসর জিন, এটাকে ছোটবেলা থেকে আমরা জিনিয়াস্টিক গার্ডিয়ান অফ দ্য জিনোম বলি, এরকম আর কিছু নাম ক্লাসে আপনাদের বলা হয়েছে, সেটাও বইয়ের আশেপাশে লিখে রাখবো, যা লিখবো বই লিখবো, বই বাদে নোটবই লিখবো না, আর নোটবই পরীক্ষা হয়ে যাবে না। এবং অ্যাপোপ্টোসিসের যে ইনিশিয়েটর টিপি 53 গিয়ে যাওয়ার শুরু করবে, এটা মূল যেটা আপনার ড্রাইভিং ফোর্স সেলুলার ইনজুরি, বিশেষ করে ডিএনএ ড্যামেজ যখন হয়, হ্যাঁ এরপরে অটোফেগি ইজ এ ক্যাটাবলিক প্রসেস, এবং এটা কোন কোন ক্ষেত্রে ইনডিউস হয়, এনভায়রনমেন্টাল স্ট্রেস, বিশেষ করে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে দেন, হবে নেক্রোসিস ব্যাপারে আলোচনা করেছি। প্রলিফারেশন সিগন্যাল ইন কেসে, মানে নিজেকে একটা অটোপ্লেন ম্যানার সে প্রলিফারেট করতে থাকে এবং এটা সাস্টেইন একটা সিগন্যাল সে নিজেকে দিতে থাকে, ফলে প্রোডাকশন মানে প্রলিফারেশন তো আলটিমেটলি আপনার সাস্টেইনিং প্রলিফারেশন হয় আর কি, হ্যাঁ। এবং সেল সাইকেল, সেল সাইকেলের ক্ষেত্রে এখানে কথা বলা, এটা একটু বেশি ডিসকাশন আমরা জেনেটিক্সে পড়েছি যে একটা সেলুলার সাইকেল কি কি ফেজ থাকে, কোন সেল কোন ফেজে যায়, কেন যায়, কীভাবে যায়, এই ডিসকাশনগুলো কিন্তু ছিল। তো এখানে ওরা হচ্ছে বিভিন্ন মাইক্রোজেনিক সিগন্যাল এর মাধ্যমে ইউজুয়ালি দেখা যায় যে জীবন থেকে এই ফেজে যাওয়া বাধা বা রেস্ট্রিকশন পয়েন্ট থাকে, বাট সিগন্যাল পেলে সে বাধা অতিক্রম করে, বাধা উঠে দেয়, যদি ক্যান্সার সেল বাধা নষ্ট করে দেয় তাহলে সিগন্যাল বাধা দরকার অটোমেটিক সে ঘুরতেই থাকবে, তাই না? আচ্ছা দেন সেল সাইকেল স্টিমুলেট করবে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, এগুলো দ্বারা। আচ্ছা এখানে কিছু ডিসকাশন আছে ইভিডিং গ্রোথ সাপ্রেসর, আমরা কাছে বলছি দেখেন এখানে যে আমাদের সেল সাইকেল রেগুলেশন একটা গুরুত্বপূর্ণ যে রেগুলেটর, সেটা কিন্তু সাইক্লিন এন্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজগুলো আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। টিউমার সাপ্রেসর জিনের মানে আপনার ডিভিশন বইতে টিউমার সাপ্রেসর জিনগুলো নাম দেওয়া আছে এরকম, আর কোনো জায়গায় নাই জানি, এতগুলো জিনের নাম আছে, টিপি 53, 21, 16, 28, 27, 27। তো এই টিউমার সাপ্রেসর জিন কাছে বলা হয়েছে অনকোজিন, এগুলো এক্সাম্পল থেকে প্রশ্ন আসে, টিউমার সাপ্রেসর জিন আসছে অনকোজিন অটো পটেনশিয়াল ক্যান্ডিডেট, রাইট? দেন রিপ্লিকেটিভ ইমর্টালিটি, ক্যান্সার সেলের ভাবখানা এমন যে সে কখনো মরবে না। তো এখানে তেলমোরা জিন যে একটা কথা মতো বলা, এই যে ছবিটা দেখেন চিহ্ন দেওয়া, ছবিটা মূলত একটু চেঞ্জ করা হয়েছে আগের থেকে, ওই অল্প একটু চেঞ্জ, এর বদলে বিশাল একটা কাটা দিয়ে দিয়েছে ক্যান্সার ড্রাগের আর কি, এটা আমাদের মনোযোগ দিয়ে বক্স করতে হবে। যেমন দেখেন জি1 চেক পয়েন্টে কি হয়, জি2 চেক পয়েন্টে কি হয়, সেল গ্রোথ কিভাবে আলটিমেটলি সাইক্লিন দিয়ে হচ্ছে, রেস্ট্রিকশন পয়েন্টে আরবিজিন কাজ করে, তাই না? এই বিষয়গুলো আমাদের মনোযোগ দিতে হবে। এখানে দেখেন একটা বেসিক একটা স্কেমেটিক একটা প্রেজেন্টেশন, এটা ফার্স্ট মিটেশন হলো, মিটেশন হলো গ্যাজুয়ালি জোম লো ক্রোনিক এক্সপ্রেশন হলো বগের বগের ইত্যাদি, এখানে মূলত ইনভিশন মেটাস্টেসিস পয়েন্ট আছে, এই একটু জানতে হবে আমাদের, জানি যে একটা বিনাইন গ্রোথ, একটা ম্যালিগন্যান্ট গ্রোথ, এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করা কার্ডিনাল ফিচার ফর ম্যালিগন্যান্ট গ্রোথ, দ্যাট ইজ ইনভিশন এন্ড মেটাস্টেসিস, এটা হচ্ছে ম্যালিগন্যান্সির কার্ডিনাল ফিচার, দ্যাট ডাজন্ট মিন দ্যাট অল দ্য ম্যালিগন্যান্সিস ডু ইনভেড অর অল দ্য ম্যালিগন্যান্সিস টু মেটাস্টেসাইজ, উই নো দেয়ার আর সাম আদার টাইপস অফ ম্যালিগন্যান্সি লাইক কার্সিনোমা ইন সিটু, it doesn't even invade, we have basal cell carcinoma, they cause invasion but they really cause metastasis. Okay, inducing angiogenesis, as a blood vessel, I'm going to talk about like production and reduction, that a balance chale, you know, blood vessel ko rakhte chilo to duri kotha korkar pro angio genetic stimulation jemon factor thakbe inhibitor factor thakbe jemon thrombospondin name ekta factor kotha bola, eta blood vessel to hota inhibit kore, ha to eta ekta metamon rakhbo ar
কি কি ফ্যাক্টর দ্বারা দেখেন যে ভিজিএফ পিজিএফ অন্যান্য ফ্যাক্টর এগুলো দ্বারা মূলত ফ্যাসেল তৈরি রাখে ক্যান্সার প্রমোট করে ফরেশন নিউট্রিশন পয় ওয়েস্ট প্রোডাক্টস রিমুভ করে দেন উই হ্যাভ একটিভ ইনভেশন মেটাসিস রবিনস ডিটেইলস ডিসকাশন আছে যে মেটাসিস হয় রেসিস্ট আসে আমাদের অন্তত অত ডিটেইল লাগবে না ক্যান্সার সেল একটা যে ইন আ টিউমার তার সেল সেল জাংশন অর অ্যাডিশন থাকে এটাকে হারিয়ে ফেলে এই যে ই ক্যাট হেভিন নামে অপর সরি সেল সেল অ্যাডিশন মলিকিউল থাকে এটা আলটিমেটলি দেখা যায় ডাউন রেগুলেশন হয় মিটার নষ্ট হয়ে যায় ফুল আলটিমেটলি দে প্রোন টু মেটাসাইজ তাই না আচ্ছা ডিরেগুলেটিং সেলুলার এনার্জেটিক্স অর্থাৎ আই যদি একটু প্যারাডক্সিক্যাল বাট আমরা জানি যে ক্যান্সার সেল গুলো একটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শিফট করে এবং গ্রুপ 1 এটা আপগ্রেডেশন করে আসতে পারে টিউমার ফ্লোরিং ফর্মেশনের পরে ইভিডিং ইমিউন ডিস্ট্রাকশন প্রোডাক্ট নিতে হয় রেসিডেন্সি তাই প্রশ্ন ছিল পাঁচটা অপশন দিয়ে যে ইমিউন ডিস্ট্রাকশন কিভাবে করে সেটা রিলেভেন্ট পাঁচটা অপশন দিয়ে সুতরাং আমরা পরীক্ষা শেষ হয় যদি পাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন অ্যাফ্লাটক্সিন প্রোডাকশন এর সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা যোগাযোগ রয়েছে অনকোলজি অধ্যায় আপনি যে টপিক দিয়ে পড়াশোনা করবেন সেই টপিকটি হচ্ছে মূলত এই যে বক্সটা দেখেন 7.1 বক্স লাল 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 এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট প্রিডিসপোজ টু ক্যান্সার আজ কাল এই বক্সটা আপনাকে পড়তেই হবে প্রতিটা দাঁড়ি কমা ফুল স্টপ যা আছে সব পড়তে হবে এখান থেকে বারবার বারবার প্রশ্ন হয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন হয়েছে সিঙ্গেল বেস প্রশ্ন হয়েছে সো এই টোটাল বক্স আপনাকে করতেই হবে আপনি পরীক্ষা রাতে আগে রাতে পরীক্ষা দিয়ে পরীক্ষা আগে রাতে অন্তত যখন পড়া শুরু করবেন আপনি সবাই দুটো বক্স করবেন একটা এনভারমেন্টাল ফ্যাক্টর বক্স আর একটা টিউমার ম্যাটার বক্স এই দুটো বক্স থেকে একটা প্রশ্ন আপনি পেয়ে যাওয়ার সম্ভাবনা বাকি পুরো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা চেয়ে বেশি তাহলে এনভারমেন্টাল ফ্যাক্টর ভিতরে আমরা জানি যে মেডিকেন্সি মিশন হয় না সেটা জন্য কিছু এনভারমেন্টাল ফ্যাক্টর লাগে সেটা জন্য ডিসপোজিশন লাগে মিডিশন হয় অন্যান্য আরো ফ্যাক্টর মিলে যখন একটা এনভারমেন্ট তৈরি হয় দেন ইট বিকাম ম্যালিগন্যান্ট খালি হঠাৎ করে মিডিশন হয় একটা ম্যালিগন্যান্ট হয়ে গেল এরকম হয় না দেখুন আমাদের 16 18 এর সাথে সার্ভাইকাল কার্সিনোমা রিলেটেড এগুলো আমরা ইনফেকশন ডিজিজে বুক মার্কেট অন করব ক্লাস করব তখন কিন্তু আমরা করব ফ্রেমওয়ার্ক এখানে দেখেন বলে আমরা এখানে কিছু জিনিস করতে পারবো যে ডিসমেন্ট এক্সটেন্ড অফ দ্য ডিজিজ সচরাচর আমরা কি করি আমরা সিম্পল কিছু ব্লাড টেস্ট করি চেস্ট এক্সিজি করি আমরা সিটি করি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের স্কোপি আমরা করি এখন দেখেন এখানে যে 7.1 বক্স আছে এরপর এই যে এখানে বাকি এখানে যত ডিসকাশন আছে যেমন এখানে দেখেন কতগুলো ব্যাগ আছে কিছু ফিচার বুলেট পয়েন্টে যা আমরা এখানে পাবো এগুলো সবই দেখা গেল হ্যাঁ তারপর আপনি আল্ট্রাসাউন্ডে বৈশিষ্ট্য আপনি কখন করতেছেন সাধারণত গ্যাস্ট্রিক আপার জি প্যানক্রিয়াটিক ক্যান্সার গুণিক আছে এমআরআই আপনি করবেন পেট এই আমরা সাধারণত মেটাবলিক অ্যাক্টিভিটি দেখি কি দেখি এখানে গ্লুকোজ মেটাবলিজমটা দেখা হয় হ্যাঁ এরপর ইনহেরিট ক্যান্সার প্রিভেনশন সিন্ড্রোম এই বক্স থেকে করতে হবে ফ্যামিলি ম্যাটার সাথে অবশ্যই করতে হবে নন ফ্যামিলি নন পলিপোসিস যেটা করতে হবে পুরো জায়গা রেটিনো ব্লাস্টোমা জেরোম পিগমেন্ট সাম মেন ওয়ান টমোজেনিক জায়গা সিঙ্গেল ফেভারেন্স ওয়ান টু এটা নিউরোলজিতে আমরা করতে হবে সো বায়োকেমিক্যাল মার্কার যেটা বলছিলাম যে আপনি আপনি পরীক্ষার আগে রাতে পড়া শুরু করবেন যে বক্স দিয়ে সেটা হচ্ছে 7.4 মোস্ট কমনলি ইউজড সিরাম মার্কার একটা লাইন কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ইংলিশে লেখা তো এই মানে পার্সেন্টেজের যে সাইন আপনি এটা পাবেন না এখান থেকে প্রশ্ন হয় আপনি যদি কোনো সময় পাঁচ মিনিট হাতে আছে এই মুহূর্তে তখন প্রজেক্ট হবে আপনি জাস্ট এই টিউমার মার্কার বক্সটা আগে দেখবেন তারপরে ইনভারমেন্টাল ফ্যাক্টর বক্সটা দেখবেন তাই এত ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার সহ যত রকম স্টার আপনাদের দরকার এমন চাই ডিফারেন্ট সিঙ্গেল বেস কিভাবে আসে মাল্টিপল কিভাবে আসে এটা আপনাদেরকে ক্লাসে বলা হয়েছে টেন ইনভারমেন্ট বক্সটা বলতে লাগে কিন্তু এটা প্রশ্ন হয় না এটা হলো নতুন যেহেতু ব্যাপার হয়েছে এই সমস্যা ছিল না সেটা হলো মেক পেশেন্টের সাথে মেটাস্টেসিস হয়েছে দেখেন লিভার ভোর হাই কুইক কুইক ছিল হ্যাঁ এরকম অবস্থা অবস্থা গুরুতর আচ্ছা তারপরে আমরা ক্যান্সার ম্যালিগন্যান্সি ডায়াগনস্টিক যদি কোনো ইনভেস্টিগেশন বলা হয় মূলত সেটা হিস্টোপ্যাথলজি এর জন্য তো বায়োপসি করা হয় এবং এই ফিনিশ বায়োপসি বায়োপসি ভেরিয়েশন আছে এই ভাবে সিঙ্গেল সিটাশ তারপরে সুতরাং যেহেতু ক্লিনিক্যাল প্রশ্ন বিএসপিএস অনেক আছে ও অন্তত জেলে এই প্রশ্নটা আসতে পারে আপনারা আমি আগে বলে দিলাম যে চলে আসে তাহলে তো খুবই ভালো এক্সাম হলে আমার কথা মনে পড়বে যেমন ছিল এটা ব্যান আমার কারণ সবাই আমাদের পড়ায় আচ্ছা অ্যাসেসিং ফিটনেস একটা পেশেন্ট ফিট কিনা সার্জারির জন্য রেডিওথেরাপির জন্য সাইটোটক্সিক থেরাপির জন্য সেটা আপনি অ্যাসেসমেন্ট করবেন স্কোর ব্যবস্থা আছে তো এই যে সমস্ত ক্ষেত্রে আপনি চিন্তা করেন রোগী জিজ্ঞেস করলে স্যার আর ওই কি অবস্থা রেডি বাসবে আপনি তখন দেখবেন যে পেশেন্ট এলবিতে কেন তার ইএসআর ডব্লিউসি কাউন্ট সিআরটি পর্যন্ত বেশি কিনা তা যদি হয় তাহলে বলতে হবে না অবস্থা আসলে ভালো না দয়া করেন বাকি ডালার উপরে যেমন আপনি যখন ইলেকট্রোলাইট রিপোর্ট পাঠিয়েছেন দেখলেন পেশেন্টের সোডিয়াম হলো 126 ওয়াট ইজ ডায়াগনোসিস এরকম প্রশ্ন কিন্তু আমি ক্লাসে বলেছি সুতরাং আপনি এগুলো
ফেস করতে হবে। অ্যাকিউট অনকোলজি এই টার্মটা নতুন, এটা আগের এডিশন ছিল না। অ্যাকিউট প্রেজেন্টেশন অফ নিউ ক্যান্সারের মধ্যে কিন্তু এই দুইটা বক্স, আরেকটা বক্স আছে একটু একটু বক্স, যে ডিসকাশনটা নতুন করে নতুন আসছে এডিশনে বলা যায়, খুব ফোকাস হয়েছে, দ্যাট ইজ ক্যান্সার অফ আননোন প্রাইমারি। অফেন আমরা ম্যালিগন্যান্সি ধরে ফেলতে পারি, মেটাস্টেসিস হয়েছে, সেখান থেকে এফএনসি করে অ্যাডেনোকার্সিনোমা ধরা গেছে, মাগার অ্যাডেনোকার্সিনোমা কাছে আয়া ইয়ে নেই মিলা, কোথা থেকে অ্যাডেনোকার্সিনোমা আসলো এটা খুঁজে পেলাম, দ্যাট ইজ কল ক্যান্সার অফ আননোন প্রাইমারি। অনেক ক্ষেত্রে আমরা পাই না, তখন কি করবো? এটা নিয়ে একটা বক্স আছে এবং আমার সন্দেহ হচ্ছে এই বক্স থেকে প্রশ্ন আসবে। আমি বছর থেকে 7.1 টু এক্সট্রা সার্জারি রাখেন, যেমন ধরুন সিনারিও দিল যে একটা পেশেন্ট আসছে অ্যাসাইটিস নিয়ে, আপনি ফিল্ড স্টাডি করে সেখানে ম্যালিগন্যান্ট সেল পেয়েছেন এবং সেখানে কি পারেন, আপনি দেখবেন অ্যাডেনোকার্সিনোমা সেল পাওয়া গেছে। প্রশ্ন হলো এই পেশেন্টকে আমি কিসের মতো ট্রিট করবো, এটি ব্রেস্ট ক্যান্সার, চামস ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, আমি আপনি গেলাম ফাইসাই হেরি কোনটা গুলি, দেখেন অ্যান্সার কি বলছে, ওভারিয়ান ক্যান্সার। এইভাবে এই বক্স থেকেও সিনারিও দিয়ে পর্যাপ্ত প্রশ্ন কিন্তু আমাদের পক্ষে সাধ্যের পক্ষে করা সম্ভব। আচ্ছা, এখানে আমরা কোন ব্যবসা করতেছি, মোস্ট অ্যাক্সেসিবল মেটাস্টেটিক মার্কেট, অনেক সময় লিভার হতে পারে, লিভার হতে পারে, হ্যাঁ দিবেন ছিল ফ্যাক্টর আমাদের আপার চেস্ট এখানে যে ইনগর্জ ভেইন থাকে
সেন্ট ভেইন কিন্তু আমার কোলেটারাল যেগুলো আসছে সেন্ট ভেইন সেটা ফ্লো অফ ব্লাড, যেটা দেখে আমি ক্লিনিক্যালি ধারণা করবো আর ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাকে প্রুফ করতে বলে। সেক্ষেত্রে এখন দেখানো হচ্ছে কি করবেন, আপনি সিটি স্ক্যান অফ থোরাক্স, অনেক সময় যখন পেশেন্টের সিটি হয় আর্লি মর্নিং ভমিটিং হেডেক হয় ওদিকে সিটি হেড আমার লাইফ, এখানে ছবি দেখেন কম্পিউটার টমোগ্রাফি করা হয়েছে এবং ওরা এক্সটার্নাল কম্পিউটার দেখাচ্ছে এসবিসিউটাকে বাইরে থেকে একটা মেসেজ এসে আলো বানিয়ে দিয়েছে তাই না। এখানে যে সিনারিও দেওয়া সেটা হচ্ছে একটা স্মল সেল লাং ক্যান্সার এর একটা সিনারিও দিয়ে দিছে হসপিটালের জন্য, খুব সুন্দর ছবি এর ছবি থেকে অস্পি বা অস্কি যেটা বলি আমরা সেটা আসে। হ্যাঁ পার্ট ওয়ান বলেন এই সরি মিড টার্ম বলেন পার্ট ওয়ান নিউট্রোপেনিক ফিভার, এটা আমি যদি আগে পড়াতাম আমি বলতাম যে এটা একটা আসে না হেমাটোলজি আপনারা বুঝেন, এখন তো মানে এটা আরো ইম্পর্টেন্ট টপিক মানে গেছে নতুন একটা বক্স দেওয়া হয়েছে, সো বক্স আমাদের পড়তে হবে। নিউট্রোপেনিক ফিভার হচ্ছে ইউজুয়ালি ম্যালিগন্যান্সি যে পেশেন্টগুলো হয় এদের আপনি থেরাপি দিবেন, রেডিওথেরাপি কেমোথেরাপি দিবেন অথবা অনেক সময় বোন ইনফিলট্রেশন করানো ম্যালিগন্যান্সি ক্লাসে মিটি পেশেন্টের যে বেসলাইন নিউট্রোফিল ফিল্টার হতে হয় অনেক কমে যায়। এরকম একটা পেশেন্ট যার নিউট্রোফিল কাউন্ট হচ্ছে 0.5 ইঞ্চি বা 9 লিটার কম, ওই পেশেন্টটা যদি এক ঘন্টা বেশি থাকে মাত্র এক ঘন্টা বেশি টেম্পারেচার বেশি থাকে 38 ডিগ্রি থাকে বা বেশি থাকে তখনই আমরা তাকে নিউট্রোপেনিক ফিভার ধরে নিই। এদিকে এমপিরিক্যাল থেরাপি শুরু করতে হয় ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে, এখানে লাইন লাগানো সরি আমি জানি আপনাদের দেখা যাচ্ছে এই লাইনটা, তো এখানে দেখেন একটা স্কোরিং আছে MASCC মাল্টি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সাপোর্টিভ কেয়ার ইন ক্যান্সার, এখানে কিছু ফিচার দেওয়া এটা দিয়ে কোনো প্রশ্ন হতে পারে যে সিভিয়ারিটি ইন ইয়ার হাইপোটেনশন, নো হাইপোটেনশনকে 5 পয়েন্ট দিছে, হাইপোটেনশন থাকা তাহলে এটা সিভিয়ারিটি, সিওপিডি থাকা একটা সিভিয়ারিটি, পেশেন্টের পেশেন্ট ডিএডি থাকা একটা সিভিয়ারিটি, এরকম ঘুরে প্রশ্ন আসতে কিন্তু পারে। তাহলে হাইপোটেনশন আপনি দেখলে আচ্ছা এই যে বলছেন হাইপোটেনশন হচ্ছে একটা অ্যাডভার্স প্রগনোস্টিক ফিচার এবং এই ধরনের পেশেন্টের কিন্তু সিস্টেমিক সার্কুলেটরি শাটডাউন এবং অল ফিল হয়। ইনভেস্টিগেশন অফ ফ্যাশন ব্লাড কালচার আমরা করব, এরপর দেখি ইউরিক কালচার জাস্ট এক্স-রে লাগলাম সোয়াইপ নিলাম থ্রোট থ্রোট সোয়াইপ সিল আছে সিভিল লাইন, সো এই যে দেখা যায় সিভিল লাইন থাকা অল্প পেশেন্টের অবস্থা হলে ওই সাইড এক্সামিনেশন ইনস্পেকশন করে পরে ওখান থেকে সোয়াইপ নেয়। আপনি এমপিরিক্যাল থেরাপি শুরু করে দিচ্ছেন এবং অনেক সময় নিউট্রোফিল যে কমে যাচ্ছে এইটার যে রিকভারি এটাকে হ্যাসেন বা যেটাকে আমরা বলতে পারি দ্রুতকরণ সেটা করার জন্য কিন্তু আমরা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর GCSF আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হাইপারক্যালসিমিয়া অফ ম্যালিগন্যান্সি, এটা হচ্ছে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে, আমরা বলছি ক্যান্সার পেশেন্টের মোস্ট কমন মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে মূলত হাইপারক্যালসিমিয়া এবং এটা দেখেন যে ইনসিডেন্সটা কিন্তু হাইয়েস্ট ইন মাইলোমা অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, ইনসিডেন্সটা কিরকম হাইয়েস্ট ইন মাইলোমা এবং ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা তবে নন স্মল সেলের ক্ষেত্রে এর যে ঝুঁকি ইন্টারমিডিয়েট কিন্তু এগুলোর ক্ষেত্রে তেমন একটা পাওয়া যায় না, কোলন প্রস্টেট স্মল সেল না কেন হচ্ছে মোস্ট কমনলি প্যাথার হরমোন রিলেটেড প্রোটিন, আপনার মনে হবে নাইট মোস্ট কমনলি একটা প্যাথার সেটাও হয় কিন্তু খুবই অল্প খুবই অল্প, মূলত পিটিএইচ আর পি এটা কারণে হয়। এরপর চলে আসেন ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার সচরাচর কনসেপশন পলি রিপোর্ট রিপোর্ট ড্রাউজিনেস এগুলো দেয় আমরা সচরাচর দেনা ড্রাউজিনেস দেয়, সেক্ষেত্রে আপনার ব্লাড লেভেলটা বলে দিবেন আদারওয়াইজ বুঝতে মুশকিল ড্রাউজিনেস কোন কারণে হতে পারে, শুধু ক্যালসিয়াম বাড়লে যে ড্রাউজি হবে এটা তেমন না তাই না। ইনভেস্টিগেশনের জন্য সবসময় একটা কথা মনে রাখবেন আজকে থেকে সারা জীবন ক্যালসিয়াম আপনি যদি লেভেল দেখতে চান আপনাকে দুটো ইনভেস্টিগেশন করতে হবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যালবুমিন, ক্যালসিয়াম অ্যালবুমিন সাথে বাইন্ড হতে থাকে টোটাল অংশ থেকে ঘাটতি হয়ে যেটি কিন্তু টোটাল করলে আমরা বুঝতে পারি অ্যালবুমিন কমে গেলে ফ্রি ক্যালসিয়ামের লেভেলের তারতম্য হয় এটা অ্যাডজাস্ট করতে হয়, সো এই দুটো আপনাকে অবশ্যই করতে হবে এবং দেখেন হাইপো অ্যালবুমিন এদের ক্ষেত্রে কমন হয় এবং টোটাল ক্যালসিয়াম ভ্যালুটা অ্যাডজাস্ট করে সরি লেভেল অফ ফাইনাস ক্যালসিয়াম। তো এখন এখানে আমরা কি করব, এটা পরীক্ষা চলে এসেছে একটা পেশেন্ট ম্যাগনেসি হাইপার ক্যালসিয়াম সাজেস্টেড আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে, আপনি তাকে যে জিনিস রোগীরা চেয়ে যে পাগল হয়ে যায় স্যার আমার রোগীরা স্যালাইন দিলেন না রোগী শৈলী তো বল নাই তো আপনি ওই জিনিসটাই তাকে দিয়ে দেবেন ইন্টারভেনাস 0.9% সরকম করে আপনি একটা নর্মাল সেলেন ঝুলিয়ে দেবেন, কারণ হলো এই যে হাইপারক্যালসিমিয়া তো এটা ডাইলিউশন ইফেক্ট করে আর কি এটা রেনাল ফাংশন ইমপ্রুভ করে এবং অনেক সময় দেখা যায় আপনি ইভেন এক্সপ্রেশন করে ফেলে ক্যালসিয়ামকে। এরপরে আমাদের যেহেতু ক্যালসিয়াম বেশি তাহলে বিসফসফরেন জাতীয় ওষুধ যেমন এখানে দেখেন জলিনডোনিক অ্যাসিড আপনি দিতে পারেন অথবা প্যামিডোনেট এটাও কিন্তু আপনি দিতে পারেন, আর যদি একেবারে মানে মোটামুটি জলিনডোনিক অ্যাসিড কোনো লাভ হচ্ছে না রিফ্র্যাক্টরি অবস্থা ডেভেলপ করে সেক্ষেত্রে আমাদের হাতে রাখা রিজার্ভ ড্রাগ হচ্ছে ড্যানোসুম্যাব, এটা আমরা যে আমাদের যে পেনফিল সিরিজ আমরা যেমন ক্লেক্সেন দিই সাবকিউটানিয়াস সেরকম দিয়ে আমরা পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবো। তবে মনে রাখবেন আপনার প্রথম চিকিৎসা এবং মূল চিকিৎসা হচ্ছে পেশেন্টকে আপনি অবশ্যই কি করবেন, আপনি অবশ্যই পেশেন্টকে স্যালাইন দিবেন এবং হাইপারক্যালসিমিয়া থাকা মানে কিন্তু আপনার পেশেন্টের অবস্থা ভালো না, হাইপারক্যালসিমিয়া আপনি পাইছেন তার মানে পেশেন্টের আসলে কি হচ্ছে আসলে ম্যালিগন্যান্সিটা প্রোগ্রেস করে যাচ্ছে। হ্যাঁ ইমিউন রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট এই ডিসকাশনটা নতুন, এই ডিসকাশনটা আগে ছিল না, বিশেষ করে কিছু ইমিউনোথেরাপি আমরা চালু করছি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে, তো ওই ইমিউনোথেরাপি চেক পয়েন্ট থেরাপি যেমন একটা এগুলোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু অ্যাডভার্স ইফেক্ট আপনার ডেভেলপ করতেছে বিভিন্ন সিস্টেম সব ইনফ্লামেশন ডেভেলপ করে এবং সেই রিলেটেড ফিচার ডেভেলপ করে। এরপরে আমরা ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট এখান থেকে আসলে স্পেসিফিক কিছু নাই, ফোকাস হচ্ছে ইমিউন রেসপন্সটাকে ড্যাম্পেনিং করবেন, ড্যাম্পেনিং মানে হলে কমাই দিবেন, এই জন্য আপনাকে উচ্চ মার্গ দিয়ে মানে উচ্চ মাত্রা স্টেজ করবে। এরপরে যে টপিকটা আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে জল জল করতেছে এটা আসলে জাজলমান টপিক FCPS পার্ট ওয়ানে আপনার এই টপিক পুরো যেটি হবে TLS আসলে খুব সহজ জিনিস, TLS মানে ম্যালিগন্যান্সি ছিল লাইক হয়তো একটা বাল্কি কেমো সেন্সিটিভ ডিজিজ দেখা থাকে থাকে শুনতে শুনতে লাইক লিম্ফোমা লিউকেমিয়া জার্ম সেল টিউমার, আপনি থেরাপি দিয়েছেন হঠাৎ করে টিউমার সেলগুলো ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হয়ে আমরা ক্লাসে পড়ছি ক্যালসিয়াম কমে বাকি সব বাড়ে, তো এটা ফল আলটিমেটলি পেশেন্ট আলটিমেটলি একে ডেভেলপ করে ক্যারিমিয়া ডেভেলপ করে বা ইউরিয়া সিটি অনেক সময় অ্যানুরিয়া কারণ হচ্ছে টিউবুলার ব্লকেজ হয়ে যায় ইউরিক পিস্টল দ্বারা ইউরিয়া সিটি পিস্টল দ্বারা, তো এই ধরনের পেশেন্টের আর্লি এজ চেঞ্জটা হয় সোর সিরাম পটাশিয়াম এটা অ্যারিথমিয়া প্রম্পট না, তো ওইটার জন্য আমি কিন্তু ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে মনে করি TLS হচ্ছে কিনা, তাহলে কিন্তু ইসিজি আমার ইনভেস্টিগেশন হতে পারে, এটা সরাসরি এটা বলতে বলা নেই TLS চিকিৎসা নিয়ে সময় বসে পুরো পেরার মধ্যে দিয়ে আলটিমেটলি চিকিৎসা দিয়েছে। প্রথম চিকিৎসা কিন্তু জ্যাডিক হাইড্রেশন আমার হাইপারক্যালসিমিয়া যেমন শুরুতে আমি পেশেন্টকে পেশেন্ট বহুকাঙ্ক্ষিত স্যালাইন জ্বালিয়ে দিয়েছি TLS এর ক্ষেত্রে কিন্তু আমি সেই পেশেন্ট আকাঙ্ক্ষা পূরণ করে আমি একটা স্যালাইন জ্বালাই দেবো, ইলেকট্রনিক ব্যালেন্স কিছু ইমপ্রুভ করবে সাথে সাথে সার্কুলেটরি ভলিউম বাড়বে ফলে GFR বেড়ে ইউরিন দিয়ে বের হওয়ার একটা প্ল্যানিকে একটা ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার ক্ষেত্রে ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে না আমার পেশেন্টের হতে পারে প্রিডিক্ট করতেছেন যে না এটা তো আমি বাল্কি ডিজিজ ট্রিটমেন্ট দিচ্ছি তার তো একটা TLS সম্ভাবনা আছে, আপনি অ্যালোপুরি নল দিয়ে দেন জেনথেরা সিরিজ ইনহিবিটর মনে হয় আমার রিজাল্ট খেলেনি আপনি অ্যালোপুরি নল দিয়ে দিচ্ছেন না কেন, এটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস হয়ে যাবেন আর আমার রিজার্ভ ড্রাগ একটা হাতে আছে সেটা হচ্ছে রাইসবুরি কেস, এই আমি ডাক্তার হচ্ছে যদি অ্যালোপুরি নল দিয়ে কোনো কিছু কোনো কাজ না হয় তখন কিন্তু আমি রাইসবুরি কেসের দিকে যেতে পারি।
Let us go to home.
করে আসবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি সিফাত সাইনিং আউট। আসসালামু আলাইকুম।